সাহিত্যিক বুদ্ধদেব গুহ, জন্ম 29 জুন 1936 সালে কলকাতায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এবং পেশাগত দিক দিয়ে ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বাংলা সাহিত্যে তাঁর অবদানের মধ্যে রয়েছে ছোট গল্প, উপন্যাস, কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার কাহিনী ইত্যাদি। সাহিত্য রচনার জন্য 1976 সালে পেয়েছেন আনন্দ পুরস্কার, এছাড়াও পেয়েছেন শিরোমণি পুরস্কার ও শরৎ পুরস্কার। রিজুদা বুদ্ধদেব গুহর এক অবিস্মরণীয় সৃষ্টি। এখন আপনারা শুনবেন রিজুদার অ্যাডভেঞ্চার কাহিনী গুগুনো গুম্বারের দেশে। গল্পের প্রধান কিছু চরিত্র হল ভূষুণ্ডা, টেডি, রুদ্র ও রিজুদা। গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় আমি সৌমেন। শুরু হচ্ছে বুদ্ধদেব গুহর রচনায় রিজুদার অ্যাডভেঞ্চার কাহিনী গুগুনোগুম্বারের দেশে প্রথম পর্ব। আমরা পথ হারিয়েছি, কথা তিনটে কেটে কেটে ওজন করে থেমে থেমে যেন নিজের মনেই বলল রিজুদা। আমরা একটা কোপির ওপর দাঁড়িয়েছিলাম, কোপি হলো এক ধরনের পাহাড়। তখন ভর দুপুর, সামনে দূর দিগন্তে কতগুলো ইয়েলো ফিভার একাশিয়া গাছের জঙ্গল দেখা যাচ্ছে, তাছাড়া আর কোনো বড় গাছ বা পাহাড় অন্য কিছুই সামনে নেই। একটা বিরাট দলে জেব্রারা চড়ে বেড়াচ্ছে বাঁ দিক থেকে, ডান দিকে একদল থমসনস গ্যাজেল, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। ভূষুণ্ডা আর টেডি মোহাম্মদ মাথা নিচু করে ল্যাব্রাডর গান ডগের মতো শুঁকে শুঁকে পথের গন্ধ খুঁজে বের করার চেষ্টা করছে এই হাজার হাজার মাইল সাভানা ঘাসের রাজ্যে। নিচে আমাদের ছাই রঙার ল্যান্ড রোভার গাড়িটা ট্রেলারের মধ্যে তাঁবু আর অন্যান্য সাজ সরঞ্জাম সমেত স্তব্ধ হয়ে রয়েছে কোপির ছায়ায়। আমি রিজুদার মুখের দিকে চাইলাম, সে তার খাকি গোর্খা টুপিটা খুলে ফেলেছে, মাথার চুলগুলো হাওয়ায় এলোমেলো হচ্ছে, দাঁতে ধরা পাইপ থেকে পোড়া তামাকের মিষ্টি গন্ধভরা ধোঁয়া উড়ে যাচ্ছে পিছন দিকে, কপালের রেখাগুলো গভীর হয়ে ফুটে উঠেছে। আমি মনে মনে একটু আগে শোনা রিজুদার কথাটা আবৃত্তি করলাম, আমরা পথ হারিয়েছি, এবং করেই ওই সামান্য তিনটে কথার ভয়াবহতা প্রথমবারের মতো বুঝতে পারলাম। রিজুদা আফ্রিকাতে আমাকে প্রথমে আনতে চায়নি, মা বাবারও প্রচণ্ড আপত্তি ছিল, শব্দোষ আমারই, আমি নাছোড়বান্ধা হয়ে রিজুদার হাতে পায়ে ধরে এসেছি। ভূষুণ্ডা আর টেডি আস্তে আস্তে ফিরে আসছে আবার গাড়ির দিকে, রিজুদা ওদের দিকে ফিরে আসতে দেখে কোপি থেকে নিচে নামতে লাগলো, আমিও পিছন পিছন নামলাম। আমরা যখন ল্যান্ড রোভারের কাছে গিয়ে পৌঁছেছি তখন ওরা ঠিক ফিরে এলো, ওদের মুখ শুকনো, মুখে ওরা কিছুই বলল না। রিজুদা গাড়ির পকেট থেকে ম্যাপটা বার করে বনেটের ওপর বিছিয়ে দিয়ে ঝুঁকে পড়ল তার ওপর, পড়েই আমাকে বলল, এই দেখ তো রুদ্র, ট্রেলারের ও জিপের পেছনে সবশুদ্ধ কটা জেরিক্যান আছে আমাদের, আর ইঞ্জিনের সুইচ টিপে দেখে নে গাড়ির ট্যাঙ্কে আর কতটা পেট্রোল আছে। আমি পেট্রোলের হিসেব করতে লাগলাম, রিজুদা ম্যাপ দেখতে লাগলো, তেলের অবস্থা দেখে আর জেরিক্যান গুনে হিসেব করে বললাম, হ্যাঁ 1000 কিলোমিটার যাওয়ার মতো তেল আছে। রিজুদা বলল, বলিস কি রে, তাহলে তো অনেক তেলই আছে। তারপরই ওই অবস্থাতে আমার দিকে ফিরে বলল, আর তোর তেল ফুরোয়নি তো এখনো? আমি ফ্যাকাশে মুখে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করে বললাম, মোটেই না, আমার তেল সহজে ফুরোয় না। আমি বুঝলাম রিজুদা আমাকে সাহস দিচ্ছে। আসলে আমি জানি যে আফ্রিকার এই 13,000 বর্গ কিলোমিটার সাভানা ঘাস বনে পথ হারানো আমাদের পক্ষে মোটেই সুবিধাজনক নয়, আর তার মধ্যে মাত্র 1000 মাইল যাওয়ার মতো তেল থাকাটা কোনোভাবেই ভরসার কথা নয়। রিজুদার গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম আমি, ভূষুণ্ডা মাটিতে বসে দাঁত দিয়ে ঘাস কাটছিল, টেরি পেছনের গাড়ির মট গার্ডে হেলান দিয়ে উদাস চোখে চেয়ে দাঁড়িয়ে আছে। রিজুদা বলল, লেটস গো। আমি বললাম, কোন দিকে? রিজুদা বলল, ডিউ নর্থ। তারপর গাড়ির বাঁ দিকের দরজা খুলে উঠতে উঠতে বলল, তুই চালা,
আমি একটু পাইপ খেয়ে নিয়ে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিই। ভূষুণ্ডা আর টেডি পিছনে বসল, সুইচ টিপে গিয়ারে গাড়ি দিলাম। তারপর একটু লাফাতে লাফাতে সোনালি হলুদ হাঁটু সমান ঘাসের মধ্যে দিয়ে এগিয়ে চলল আমাদের ল্যান্ড রোভার। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি রিজুদাকে একটা কাজের ভার দিয়েছিলেন, সেরেঙ্গেটির ঘাসবন আর গোরঙ্গোরো আগ্নেয়গিরির উঁচু পাহাড়ি অঞ্চলে যেসব চোরা শিকারীরা আছে তাদের সম্বন্ধে একটা পেপার সাবমিট করতে হবে রিজুদাকে। এই অভিযানের সব খরচ জুগিয়েছে সোসাইটি। পূর্ব আফ্রিকার তানজানিয়া সরকার রিজুদাকে সব রকম স্বাধীনতা দিয়েছেন। নিজেদের প্রয়োজনে এবং প্রাণ রক্ষার জন্য আমরা যে কোনো জানোয়ার শিকার করতে পারবো, আর চোরা শিকারীদের মোকাবিলা করতে গিয়ে যদি আমাদের প্রাণ সংশয় হয় তবে আমাদের তাদের উপর গুলি চালানোর অধিকারও আছে। তার জন্য কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কিন্তু এর মধ্যে কথা একটাই, সমুদ্রে যেমন একা নৌকা, এই ঘাসের সমুদ্রেও তেমনই আমরা একা। বম্বে থেকে প্লেনে করে ডার এস সালামে এসেছিলাম সেশেলস আইল্যান্ড হয়ে, তারপর ডার এস সালাম থেকে কিলিমানজারো এয়ারপোর্ট, মাউন্ট কিলিমানজারোর কাছে সেই এয়ারপোর্ট থেকে ছোট্ট প্লেনে করে আমরা এসে পৌঁছেছি এই সেরোনারাতে। সেখানেই আমাদের জন্য এই ল্যান্ড রোভারের ব্যবস্থা, তার সঙ্গে মালপত্র এবং ভূষুণ্ডা ও টেডি অপেক্ষা করছিল। তিন মাস আগে এই অ্যারুশাতে এসে রিজুদা ভূষুণ্ডা আর টেডিকে ইন্টারভিউ করে মালপত্রের লিস্ট বানিয়ে দিয়ে ওখানে দিয়ে এসেছিল। ওরা দুজনেই ল্যান্ড রোভারটা চালিয়ে নিয়ে এসেছে অ্যারুশা থেকে লেক ম্যানিয়ারা এবং তারপর গোড়ঙ্গোড়ো হয়ে এই সেরোনারাতে। মোটে 10 দিন বয়স হয়েছে আমাদের এই অভিযানের। গোলমালটা ভূষুণ্ডাই করেছে, ওরই ভুল নির্দেশে গত কদিনে আমরা ক্রমাগত 2500 মাইল গাড়ি চালিয়েছি, আর এখন দেখা যাচ্ছে যে আমরা একই বৃত্তেই ঘুরে বেরিয়েছি। চোরা শিকারীদের সঙ্গে একবারও মোলাকাত হয়নি, কিন্তু হাতির দল আমাদের খুবই বিপদে ফেলেছিল। যা পেট্রোল ছিল তাতে আমাদের গোরঙ্গোরোতে পৌঁছানো যেত, অভিযানের প্রথম পর্বও শেষ হতো, ওখানে পেট্রোল স্টেশন আছে। যে পথ ধরে টুরিস্টরা যান স্বাভাবিক কারণেই আমরা সেই পথে যাইনি, কারণ চোরা শিকারীরা ওই পথের ধারে কাছেও থাকবে না বা আসবে না কোনোভাবেই। টুরিস্টরা যে পথে যান সেও সেই রকমই, ধু হাজার হাজার মাইল ঘাস বনে একটা সরু ছাই রঙা ফিতের মতো পথ চলে গেছে দিগন্ত থেকে দিগন্তে। আমরা তাতেও না গিয়ে ঘাস বনের মধ্যে দিয়ে ম্যাপ দেখে দেখে ভূষুণ্ডা ও টেডির সাহায্যে গাড়ি চালাচ্ছি। ভূষুণ্ডা চিরদিন এই সাভানা রাজ্যেই শিকারীদের কুলির কাজ করেছে, পায়ে হেঁটে মাসের পর মাস এই ঘাস বনে কাটিয়েছে প্রতি বছর। এই সব অঞ্চল সে নিজের হাতের রেখার মতোই চেনে। অথচ আশ্চর্য, ভূষুণ্ডা এরকম ভুল করল? কম্পাসের কাঁটাতে চোখ রেখে স্টিয়ারিং সোজা করে আমি শক্ত হাতে ধরে অ্যাক্সিলারেটরে সমান চাপ রেখে চালাচ্ছি। 30 মাইলের বেশি গতি নেই, বেশি জোরে চালানোতে বিপদ আছে, হঠাৎ ওয়ার্ড হকদের গর্তে পড়ে গিয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ওয়ার্ড হকগুলো অদ্ভুত জানোয়ার, আমাদের দেশের শুয়োরের মতো অনেকটা দেখতে কিন্তু অন্যরকম। ওরা যখন দৌড়োয় ওদের লেজগুলো তখন উঁচু হয়ে যায় আর লেজের ডগার কালো চুলগুলো পতাকার মতো ওড়ে। ওরা মাটিতে দাঁত দিয়ে বড় বড় গর্ত করে আর তার মধ্যেই থাকে। ওই গর্তে শেয়াল ও হায়নারা আস্তানা গাড়ে মাঝে মাঝে। ঘাসের মধ্যে কোথাও যে ওরকম গর্ত আছে তা আগে থাকতে বোঝা যায় না, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয়। কেউ কোনো কথা বলছে না, গাড়ি চলছে পিছনে ধুলোর হালকা মেঘ উড়িয়ে। এখানে ধুলো আমাদের দেশের ধুলোর মতো মিষ্টি নয়, আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত নানা রকম ধাতব পদার্থ মিশে আছে। ধুলোর রঙও কেমন যেন লালচে কালচে সিমেন্টের মতো, ভীষণ ভারী, নাকে কানে ঢুকলে রীতিমতো জ্বালা করতে থাকে। গাড়ির দুদিকেই নানা রকম জানোয়ার ও পাখি দেখা যাচ্ছে, ডাইনে বায়ে সব দিকে। কত যে জানোয়ার তার হিসেব করতে বসলে লক্ষ লক্ষ হাজার হাজারে পৌঁছানোও কঠিন নয়। দলে দলে থমসন্স গ্যাজেল,
গ্রান্টস গ্যাজেল, টোপি, এলান্ড, জেব্রা, ওয়াইল্ড বিস্ট সব কিছু। চুপি চুপি শেয়াল, রাতের বেলা বুক হিম করা হাসির হায়না, কোথাও বা একলা সেক্রেটারি বার্ড মাথার ঝাঁকড়া পালকের টুপি নাড়িয়ে বিজ্ঞের মতো একা একা হেঁটে বেড়াচ্ছে, কোথাও আবার ম্যারাবু সারস, কোথাও একা বা দোকা উট পাখি বাঁই বাঁই করে লম্বা লম্বা ন্যাড়া পায়ে দৌড়চ্ছে। জিরাফগুলো এমন করে দৌড়ায় যে দেখলে হাসি পায়, মনে হয় ওদের পাগুলো বুঝি হাঁটু থেকে এবার খুলে বেরিয়েই যাবে যখন তখন। প্রথম দু তিন দিন এত সব জানোয়ার দেখে আমার উত্তেজনার শেষ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যেন চিরদিন আমি আফ্রিকাতেই ছিলাম। জানোয়ার দেখে দেখে ঘেন্না ধরে গেল। সিংহ দেখেছি 5 বার এই কদিনে, তারা আবার একা নয়, সপরিবারে। আমাদের দিকে অবাক চোখে তারা একটু দূর থেকে চেয়ে থেকেছে। রিজুদা বলল, কত কিলোমিটার এলি রে? আমি গাড়ির মিটার দেখে বললাম, এই তো 70 কিলোমিটার। রিজুদা ঘড়ি দেখে বলল, 2 ঘন্টায়। তারপর নিজের মনেই বলল, নট ব্যাড। এদিকে সূর্য আস্তে আস্তে পশ্চিমে হেলছে, এখন গাছগাছালি নেই তাই ছায়া দেখে বেলা বোঝা যাবে না। দূর দিগন্তে হঠাৎ একটা নীল পাহাড়ের রেখা ফুটে উঠল। টেডি বিড়বিড় করে বলল, মারি আবো মারি আবো। তারপর আমার দিকে ফিরে বলল, পোলে 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 সানা। রিজুদা বলল, পোলে পোলে কেন, কি হলো টেডি? সোয়াহিলি ভাষায় পোলে পোলের বাংলা মানে হচ্ছে আস্তে আস্তে। টেডি বলল, মাসাইরা থাকে ওই পাহাড়ের নিচে, ওদিকে যেতে সাবধান, ওয়ান্ডার আবরাও চলে আসতে পারে মাঝে মাঝে। ভূষুণ্ডার চোয়াল শক্ত, সে কোনো কথা বলছিল না। ওদের দুজনের মধ্যে ভূষুণ্ডা অনেক বেশি বুদ্ধি রাখে আর কম কথা বলে। টেডির চেয়ে ভালো ইংরেজিতে বাকশিট চালানো যায় তার সঙ্গে। টেডির চেয়ে অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন ভূষুণ্ডা। টেডির স্বভাবটা ছেলে মানুষের মতো, কিন্তু সে 6.5 ফিট লম্বা। ওর হাতের আঙুলগুলো যেন কলার কাঁদির মতো। আর ভূষুণ্ডা মেটে খাটো, কার্পেটের মতো ঘন ঠাস বুনুনির কোকড়া চুল মাথায়। 5 মিনিট অন্তর অন্তর জিন্সের প্যান্টের পকেট থেকে বের করে সিগারেট খায়। টেডি সিগারেট খায় না, ও নস্যি নেয়, আর সেই নস্যি আবার মাঝে মাঝে হাওয়াতে উড়ে এসে আমাদের নাকে আচমকা পড়ে দারুণ হাঁচায়। পরশু দিন একটা থমসনস গ্যাজেলের বাচ্চাকে শেয়ালের মুখ থেকে বাঁচিয়েছিলাম আমরা, তাকে হ্যাভারস্যাকের মধ্যে রেখে দিয়েছি। শুধু মুখটা বের করে সে চকচক চোখে আমাদের দিকে তাকায়। হরিণছানাটার নাম দিয়েছি ক্যারিবু। সোয়াহিলি ভাষায় ক্যারিবু মানে স্বাগতম, ওয়েলকাম। সেই ছোট্ট হরিণটা বেদম হাঁচতে শুরু করে দিল হঠাৎ। রিজুদা পেছনে ফিরে টেডিকে বলল, টেডি তোমার নসি ওর নাকের কাছে গেছে, হাঁচতে হাঁচতে মরার চেয়ে হায়নার হাতে মরা ক্যারিবুর পক্ষে অনেক সুখের ছিল। টেডি রিজুদার কথায় হেসে বাচ্চাটাকে আদর করে বলল, নুজরি নুজরি, মানে ভালোই আছে ভালোই আছে, ওর কিছুই হয়নি। তারপর বলে উঠল, কোনো মরাই সুখের নয় বানা, সে হেঁচেই মরো আর নেচেই মরো, এই যেমন আমাদের এখানে ঘুমিয়ে ঘুমিয়ে মরা। ওর কথা শুনে রিজুদা হেসে উঠল। আফ্রিকার এই ঘাসের সমুদ্রে পথ হারিয়ে যাওয়ার পরেও এত হাসি যে কী করে রিজুদার আসছে তা রিজুদাই জানে, তাছাড়া এই ঘুমিয়ে ঘুমিয়ে মরা ব্যাপারটা হাসির নয় মোটেই। সেরেঙ্গেটিতে খুব সেপসি মাছি আছে, বড় বড় কালো কালো মাছি। আমাকে পরশু একটা কামড়েছিল, বাপস অসহ্য যন্ত্রণা লাগে কামড়ালে। কলকাতার 100টা মশা কামড়ালেও এত যন্ত্রণা মনে হয় না। এই সেপসি মাছি কামড়ালে একরকমের অসুখ হয় আফ্রিকাতে, তাকে ওরা সোয়াহিলি ভাষায় বলে নাগানা, ইংরেজিতে বলে ইয়েলো ফিভার। রুগীর খুব জ্বর হয়, শরীর হলুদ হয়ে যায়, মাথার গোলমাল দেখা দেয়, আর রুগী পড়ে পড়ে শুধুই ঘুমোয়। তাই এই অসুখের আরেক নাম স্লিপিং সিকনেস। অনেক রকম সেপসি মাছি আছে এখানে, আর সব মাছি কামড়ালেই যে একই অসুখ হবে এমন নয়। কিন্তু কামড়াবার আগে তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেখানোর কথা তো আর বলা যায় না মাছিদের। এই ঘুমিয়ে ঘুমিয়ে মরার অসুখকে টেডির মতো মানুষেরা জমের মতো ভয় পায়। রিজুদা আর আমি আফ্রিকাতে আসবার আগে খিদিরপুরে গিয়ে
ইয়েলো ফিভারের প্রতিষেধক ইঞ্জেকশন নিয়ে এসেছিলাম। ভীষণ লেগেছিল তখন, কিন্তু এই সেতসি মাছি যখন সত্যি সত্যি কামড়ালো তখন মনে হলো ইঞ্জেকশনের ব্যথা কিছুই নয়। উচ্চারণ সেতসি হলেও বানানটা গোলমেলে। ইংরেজি বানানটা হচ্ছে TSE সেতসি। আসলে এখানে এসে অবধি দেখছি বানান নিয়ে বড়ই গণ্ডগোল। গোড়ং গোড়ো বলছে উচ্চারণের সময়, কিন্তু বানান লিখছে NGORONGORO গোড়ং গোড়ো। সোয়াহিলি ভাষার উচ্চারণে প্রথম অক্ষর যেখানে সেখানে লোপাট হয়ে যাচ্ছে, যেন তারা বেওয়ারিশ। এই সব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ রিচুদা আমার স্টিয়ারিং ধরা হাতের ওপর হাত ছোঁয়ালো, ব্রেকে পা দিলাম। ওই মারিয়াবো পাহাড় শ্রেণীর সামনে এক জায়গায় ধোঁয়া উঠছে, তার মানে কি সেখানে মানুষ আছে? ঘাস বনে আগুন লাগতে পারে, কিন্তু বনে আগুন লাগলে ধোঁয়া হয় অন্যরকম। জায়গাটা এখান থেকে মাইল দশেক দূর। রিজুদা বলল, গাড়ি থামা। আমি বললাম, এগোবো না আর, গাধা। ভাগ্যিস ভূষণ্ড আর টেডি বাংলা জানে না। আমি বললাম, এগোবো না কেন? রিজুদা বলল, পাহাড়ের কাছ দিয়ে আমাদের গাড়ি সহজেই ওরা দেখতে পাবে। এই সেরেঙ্গেটিতে আইনত কোনো মানুষের থাকার কথা নয়। যারা ওখানে উনুন ধরিয়েছে বা অন্য কিছুর জন্য আগুন জ্বেলেছে তারা নিশ্চয়ই আইন মানেনি। আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যের অন্ধকারও নেমে আসবে। আজ এখানেই ক্যাম্পটা করা যাক, আসন্ন রাতে এগোনোটা ঠিক হবে না। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আমার দিকে ফিরে বলল, তুই কি বলিস রুদ্র? আমি বললাম, ওরা আমাদের যদি দেখেই থাকে তাহলে তো রাতের বেলা আক্রমণ করতে পারে। রিজুদা আমার দিকে ফিরে বলল, রুদ্রবাবু একটু ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ভয় নয়, সাবধানতার কথা বলছি। রিজুদা বলল, দেখে থাকতেও পারে নাও থাকতে পারে, তবে যদি দেখে থাকে তাহলে আক্রমণও করতে পারে, আর সেই জন্য রাতে আমাদের সজাগ থাকতে হবে, পালা করে পাহারা দিতে হবে। আক্রমণ করতে গেলে তাদেরও তো এই 10 মাইল ফাঁকা জায়গা পেরিয়ে আসতে হবে, তাই পাহাড় থেকে একটু দূরেই তাঁবু ফেলতে চাই, এলে তাদের দূর থেকেই দেখা যাবে সহজে। আমি বললাম, ঠিক আছে। তারপর রিজুদা আর টেডি নিচের ঘাস পরিষ্কার করে তাঁবু খাটাতে লেগে গেল। আমি আর ভূষণ্ডা চায়ের জল বসিয়ে দিলাম স্টোভে। এখানে খুব সাবধানে আগুন জ্বালতে হয়, যখন তখন ঘাসে আগুন লেগে যেতে পারে না হলে। তাঁবু খাটাতে খাটাতে রিজুদা বলল, চাই কর রুদ্র, রাতে বরং কফিটা খাওয়া যাবে। তারপর আবার বলল, তুই কি প্রথম রাত জাগবি নাকি আমি? আমি বললাম, একবার ঘুমিয়ে পড়লে ঠান্ডাতে আর মাঝরাতে ঘুম ছাড়ে না, আমি প্রথম রাতটা জাগছি, তুমি শেষ রাত জাগো। কটা অবধি জাগবো আমি? রিজুদা বলল, 12টা অবধি জাগিস, খেয়ে দেয়ে আমরা তো 9টার মধ্যে শুয়ে পড়বো সব শেষ করে, 9টা থেকে 12টা, 3 ঘন্টা ঘুমলেই বাকি রাত জাগতে পারবো আমি। রুদ্রবাবু বলে ব্যাপার, তাকে কি বেশি কষ্ট দেওয়া যায়? আমাদের অনার্ড গেস্ট ক্যালকেশিয়ান মাখন বাবু। রিজুদা, অনেক বছর আগেও আমাকে যা বলতে এখনও কি তাই বলবে নাকি? এটা কিন্তু ঠিক নয়। রিজুদা বলল, আল বাত বলবো, আজীবন বলবো, তোর যখন 80 বছর বয়স হবে তখনও বলবো, অবশ্য যদি আমি বেঁচে থাকি। হঠাৎ হঠাৎ এইসব কথায় আমার মন বড় খারাপ হয়ে যায়। রিজুদার সঙ্গে গত কয়েক বছরে জঙ্গলে জঙ্গলে ঘুরে এমন দশা হয়েছে আমার, যে ভাবলে দম বন্ধ হয়ে আসে। রিজুদা না থাকলে আমার কি হবে? কলকাতায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সেখানে যে আকাশ দেখা যায় না, তারা চাঁদ সূর্য কিছুই দেখতে পাই না, সেখানে কখন ভোর হয় কেউই খোঁজ রাখে না তার, সন্ধে চুপিসারে দিগন্তে দিগন্তে আলো ছায়ায় কত দারুণ দারুণ ছবি এঁকে রোজ কেমন করে নিত্য নতুন হয়ে আসে অথবা কেমন করে চলে যায় দিনের সঙ্গে, তার খোঁজ কেউ রাখে না। হাওয়ায় সেখানে ডিজেল আর কয়লার ধোঁয়া, সেখানে গাছ থেকে একটা পাতা খসে পড়ার যে সুস্পষ্ট আওয়াজ তা কেউই শোনে না, শুনতে পায় না, পায় না জানতে শিশিরের পায়ের শব্দ, দুপুরের একলা ভীরু পাখির চিকন গলার ডাক, অথবা ভোরের পাখিদের গানও শোনে না সেখানে কেউ, ফুলের গন্ধ কেউ পায় না নাকে, তাদের নাক কান চোখ সব অকেজ, অব্যবহৃত যন্ত্রের মতো
তারা মিছিমিছি বয়ে বেড়ায়। তাদের মন আটকে থাকে পাশের বাড়িতে, গলির মোড়ে, অফিসের ঘর কিংবা রাস্তার ভিড়ে। দিগন্তরেখা কাকে বলে, বিস্তৃতি বা ব্যাপ্তি কি, উদারতা কোথায় অনুভব করা যায়, এসব কিছুরই খবর জানে না শহরের মানুষ। অথচ আমাদের সকলেরই হাতের কত কাছে এই সবই ছিল, আজও আছে। তা রিজুদা যদি এমনভাবে আমাকে না হাত ধরে চেনাতো, না বোঝাতো, তাহলে বুঝতাম বা চিনতাম কি কখনো? রিজুদাই তো হাত ধরে নিয়ে এসে এই আশ্চর্য আনন্দের অনাবিল সুন্দর সুগন্ধি বনের কাকলি মুখর জগতে প্রকৃতি মায়ের কোলে এনে আমাকে বসিয়ে তার আসল মজার উৎস, আসল আনন্দের ফোয়ারার খোঁজ দিয়েছে। আমি যে রিজুদার কাছ থেকে ঠিক কী কী পেয়েছি তা আমার ক্লাসের কোনো বন্ধুই জানবে না, ভাবতেও পারবে না ওরা। আর সেই কারণেই শুধু আমিই জানি, শুধু আমি, যে রিজুদা যখন থাকবো না বলে তখন আমার কেন এমন পাগল পাগল লাগে। এখন অন্ধকার হয়ে গেছে, পশ্চিম আকাশে আস্তে আস্তে নিচু হয়ে সূর্যটা একটা বিরাট কমলা রঙা বলের মতো ঘাসের হলুদ দিগন্তকে কমলা আলোর বন্যায় ভাসিয়ে মিলিয়ে গেল। কিন্তু তারপরও বহুক্ষণ গাঢ় ও ফিকে গোলাপির আভা লেগেই রইল আকাশময়। ঘাস পরিষ্কার করে নিয়ে আগুন জ্বালানো হলো, তারই চারপাশে বসেছি আমরা চারজনে। ভূষণরা আমাদের পথ প্রদর্শক, অন্য কাজ করতে বললে বিরক্তি ও অপমান বোধ করে, আমরা বলিও না। টেডি রান্না চাপিয়েছে, আমি থমসন্স গ্যাজেলের বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছি। ওর গলার কাছে শেয়ালের কামড়ের ঘাটা এখনও শুকোয়নি, খুব ভালো করে লাল মার্কুরিও ক্রোম লাগিয়ে দিয়েছিল টেডি। রিজুদা যখন অ্যারুশাতে এসেছিল তখন ওর একজন আফ্রিকান বন্ধু একটা মিরশাম পাইপ উপহার দিয়েছিলেন। অ্যারুশাতে একটি কোম্পানি আছে, তারা মিরশাম কাদা দিয়ে পাইপ, অ্যাস্ট্রে, ফুলদানি ইত্যাদি বানায়। মিরশাম আসলে সমুদ্রের একটা বিশেষ রকমের কাদা, আর এ দিয়ে তৈরি পাইপের রং বদলাতে থাকে খাওয়ার সময় আগুনের তাপের সঙ্গে সঙ্গে। সেবার অর্গান অ্যান্ড ব্ল্যাকউডের লেখা শিকারের বইতে আমি প্রথম এই মিরশাম পাইপের কথা পড়ি। টেডি সকলের জন্য একই পদ রান্না করেছে, খিচুড়ির মতো, কিন্তু ঠিক খিচুড়ির মতো নয়, ওরা সোহাহিলি ভাষায় ওটাকে বলে ইউগালি। ভুট্টার দানার মধ্যে গ্রান্টস গ্যাজেলের মাংস দিয়ে সেই ইউগালি রান্না করেছে, দারুণ গন্ধ ছেড়েছে, খিদেও পেয়েছে ভীষণ। একটা গ্রান্টস গ্যাজেল আর একটা থমসন্স গ্যাজেলের শিকার করে আমরা তাদের মাংসটাকে স্মোকড করে রেখেছি, ট্রেলারের মধ্যে বস্তা করে রাখা আছে সেই মাংস। পাইপের তামাকের মিষ্টি গন্ধ ভাসছে হাওয়ায়, আর আমি মিরশাম পাইপের রং বদলানোটা দেখছি। ভূষণডা ম্যাপটা খুলে রিজুদার সঙ্গে কথা বলছে, মাঝে মাঝে সোহাহিলিতে কথাও বলছে। এখানে আসার আগেই রিজুদা সোহাহিলি ভাষাটা শিখে নিয়েছে মোটামুটি। আমাকেও একটা বই দিয়েছিল, কিন্তু কয়েকটা শব্দ ছাড়া বেশি কিছু আমি শিখতে পারিনি, বড় খটোমটো শব্দগুলো। জাম্বো মানে হচ্ছে হ্যালো, সিম্বা মানে সিংহ, টেম্বো মানে হাতি, আর চুই মানে লেপার্ড। কারো সঙ্গে দেখা হলে ইংরেজিতে আমরা যেরকম বলি হ্যালো বা হাই, সোয়াহিলিতে সেটাকে বলতে হবে জাম্বো। আমি যদি কাউকে বলি জাম্বো, সে উত্তরে আমাকে বলবে সি জাম্বো। শীত বেশ বেশি, যদিও এখন জুলাই মাস, কিন্তু আফ্রিকাতে এখন শীতকাল। হাজার হাজার মাইল এই ঘাস বনের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে আসছে হু হু করে। আমার উইন্ড চিটারের কলারের কোনাটা পতপত করে হাওয়ায় উড়ছে। রিজুদার জার্কিনের বুক পকেট থেকে টোব্যাকোর পাউচটা উঁকি মারছে, আর ডান দিকের নিচের পকেটের মধ্যে দিয়ে .32 কোল্ট পিস্তলটা পোঁটলা হয়ে আছে। কথাবার্তা শুনে মনে হলো ভূষণডার আপত্তি আছে ভীষণ মারিয়াবদের পাহাড়ের দিকে যেতে। ও বলছে ওদিকে চোরা শিকারীদের এত বড় আস্তানা আছে এবং ওদের কাছে এত রকম অস্ত্রশস্ত্র আছে যে আমাদের ওরা গুলিতে ভেজে নিয়ে খেয়ে ফেলবে বেমালুম। রিজুদা জেদ করছে, আজ রাত্রে কোনো ঘটনা না ঘটলে কাল সকালেই আমরা ওদিকে যাব। রিজুদার সিদ্ধান্তে ভূষণটা বেশ অসন্তুষ্ট হলো। যে লোক গাইডের কথা না শুনে নিজের মতোই চলে তার আর গাইডের কি দরকার, এই কথাটা ভূষণটা বেশ জোর গলাতেই বলল। তার উত্তরে রিজুদা বলল,
যে গাইড সেরেঙ্গেটির মধ্যে রাস্তা আর দিক হারিয়ে ফেলে তেমন গাইড থাকা না থাকা সমান। রিজুদা কখনো এমন করে কাউকে কোনো কথা বলে না, তাই অবাক হলাম। তারপর আমাকে আরও অবাক করে দিয়ে রিজুদা ভূষণটাকে বলল, ইচ্ছে করলে যে কোনো দিন যে কোনো জায়গায় তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো। এই কথা শুনে আমি আরও ভয় পেলাম, চমকে উঠলাম। ভূষণডা ঠান্ডা চোখে রিজুদার দিকে চাইল। রিজুদা ভূষণডার চোখের ওপর চেয়ে চোখ না সরিয়ে ভূষণডার চোখে নিজের চোখ দিয়ে এক বালতি বরফ জল ঢেলে দিল। ব্যাপার বেশ গোলমেলে মনে হচ্ছে। একে বিদেশ মিভুই, হাজার হাজার মাইল জনমানবহীন হিংস্র জানোয়ার, নানা রকম দুর্দান্ত উপজাতিতে আর সাংঘাতিক সব চোরা শিকারিতে ভরা আফ্রিকার এই বন জঙ্গলে স্থানীয় গাইড ছাড়া আমাদের চলবে কী করে, তা আমার ভাবতেই গলা শুকিয়ে আসছিল। গাইড থাকতেও পথ হারালাম, আর গাইড না থাকলে যে কী হবে। এদিকে তেলও বেশি নেই সঙ্গে, তেল ফুরোলে তো গাড়ি ছেড়ে রেখে পায়ে হাঁটতে হবে। কিন্তু কোন দিকে যাব, হাজার হাজার মাইল তো আর পায়ে হেঁটে যেতে পারবো না, খাওয়ার জলের অভাবে এমনিই তো মরে যাব। রিজুদাকে বললাম, রিজুদা তুমি রেগে গেছো, কিন্তু কাজটা কি ভালো হচ্ছে ভেবে দেখো। রিজুদা বলল, খুব ভালো হচ্ছে, তুই পাকামি না করে রান্নাটা কতদূর দেখ, আর দরকার হলে টেডিকে গিয়ে সাহায্য কর। আমি চুপ করে গেলাম। ভাবলাম সাহায্য আর কি করব, রাত সে তো শুধু ইউগালি, তাও আবার প্রায় হয়েই এসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভূষণটা গাড়িতেই শোয়। টেডি ভীষণ লম্বা বলে গাড়িতে শুতে পারে না, ছোট তাঁবুটাতে তাকে শুতে হয়। আমি আর রিজুদা শুই বড় তাঁবুটাতে। আজ আমি শোবো না, এখন আমাকে এখন পাহারা দিতে হবে। তাই রাইফেলে গুলি ভরে টুপি পরে আমি তাঁবুর বাইরে আগুনের পাশে ক্যাম্প চেয়ারে বসলাম। বাইরে যদি শীত বেশি লাগে তবে মাঝে মাঝে ল্যান্ড রোভারের সামনের সিটে গিয়েও বসতে পারি। রিজুদা বলল, কিছু দেখতে পেলে আমায় ডাকিস, আর ঠিক 12টায় আমায় তুলে দিস। আমি বললাম ঠিক আছে। রিজুদা পর্দা ঠেলে তাঁবুর মধ্যে গিয়ে ঢুকল। আমি ক্যাম্প চেয়ারে বসে জুতো শুদ্ধ পা দুটো লম্বা করে আগুনের দিকে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই টেডি মোহাম্মদের নাক ডাকার আওয়াজে সেই প্রায় নিস্তব্ধ রাতে ঘাসবন বিকট হয়ে উঠল। সেই ডাকের কি আরোহণ অবরোহণ, কত গমক আর গিটকিরি। তাঁবুর মধ্যে পিস্তলের গুলি খুলে আবার পিস্তল কক করার শব্দ পেলাম। রিলোড করে পিস্তল কক করল রিজুদা, তারই শব্দ শুনলাম। রোজ শোবার সময় মাথার বালিশের নিচে পিস্তলটাকে রাখে রিজুদা, আর সারাদিন জার্কিনের কোটের পকেটে। গাড়ির মধ্যে ভূষণটা ঘুমোচ্ছে, কোনো শব্দ নেই, মাঝে মাঝে নড়াচড়ার উসখুস আওয়াজ। আধ ঘন্টা পর শুধু টেডির নাক ডাকার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ রইল না। একটু পরে আগুনটাও ফিসফিস করে কি যেন একটা বলে নিভে গেল। আগুনটা আবার কাঠেরও নয় যে অনেকক্ষণ জ্বলবে, কটন ওয়েস্টের সঙ্গে পোড়া মবিল মিশিয়ে তার সঙ্গে টুকিটাকি আর ঘাস টাস দিয়ে আগুনটা জ্বালানো হয়েছিল। কাল থেকে আগুন জ্বালারও কিছু রইল না, সঙ্গে কেরোসিনের স্টোভ আছে অবশ্য, তাতে রান্না হবে। উপরে তারা ভরা আকাশ, এখন একটু চাঁদও উঠেছে, হাওয়াটা আরও জোর হয়েছে। হঠাৎ পিছন দিক থেকে হা হা করে বুকের ভিতর চমক তুলে হায়না হেসে উঠল। তারপর ঘাসের মধ্যে খসখস করে তাদের এদিক ওদিক যাওয়ার শব্দ শুনতে পেলাম। ক্যারিবুর ঘাটা এখনও পুরো শুকোয়নি, হয়তো রক্তের গন্ধ পেয়ে থাকবে হায়নাগুলো। 5 ব্যাটারির টর্চটা ওদের দিকে ফেললাম। ওরা কিছুক্ষণ সার বেঁধে দাঁড়িয়ে থেকে ফিরে গেল যেদিক থেকে এসেছিল সেই দিকে। হঠাৎ কি একটা জন্তু উড়তে উড়তে লাফাতে লাফাতে এদিকে আসতে লাগলো। জানোয়ারটা ছোট, কি জন্তু তা ঠিক বুঝতে পারলাম না। সামনে টর্চ ফেললাম, দেখলাম লোমওয়ালা একটা জানোয়ার, আমাদের দেশের বড় হিমালয়ান কাঠবেড়ালির মতো দেখতে অনেকটা, গায়ের রং যদিও অন্যরকম। আর যেই সেই জানোয়ারটা আমাদের তাঁবুকে পাশে রেখে তাঁবু দেখে ঘাবড়ে গিয়ে উড়ে সরে যেতে লাগলো, তখন পাশ থেকে একটা আলো ফেলতেই চোখটা জ্বলে উঠল জল জল করে। কিন্তু একটা চোখ, অথচ যখন সামনাসামনি আলো ফেলেছিলাম তখন একবারও কোনো চোখই জ্বলেনি। কি জন্তু কে জানে, কাল জিজ্ঞেস করে দেখতে হবে রিজুদাকে। এমন কিছু আমাদের দেশের জঙ্গলে তো কোনোদিন দেখিনি, আফ্রিকাতে আছে বলে পড়িওনি।
উড়ে যাওয়া জন্তুটা যেদিকে মিলিয়ে গেল সেই দিকে চেয়েছিলাম। এমন সময় দূর থেকে বারবার সিংহের গর্জন ভেসে আসতে লাগলো। কিছুক্ষণ পরই পায়ে পায়ে জোর খুরের শব্দ তুলে ওয়াইল্ড বিস্টদের একটা বিরাট দল তাঁবুর 200 গজের মধ্যে দিয়ে শিশির ভেজা মাটির গন্ধ উড়িয়ে দৌড়ে চলে গেল। সিংহের দল বোধ হয় তারা করেছে তাদের। আমার বেশ ঠান্ডা লাগছিল, গিয়ে ল্যান্ড রোভারের সামনের দরজাটা খুলে বসলাম। ভূষণটা গাঢ় ঘুমে আছে বলে মনে হলো, কোনো সাড়া শব্দই নেই। মারিয়াবো পাহাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে বোধহয় একটু ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখতে যাব কটা বাজে এমন সময় মনে হলো মারিয়াবো পাহাড়ের দিক থেকে কি একটা জানোয়ার এদিকে আসছে। একলা জানোয়ারটা বেশ অনেকটাই কাছে এসে গেছে। তাড়াতাড়ি করে দরজা খুলে নেমে গাড়ির পাশেই দাঁড়িয়ে খুব ভালো করে তাকিয়ে থাকলাম ওই দিকে। আশ্চর্য, জানোয়ার তো নয়, যেন মনে হচ্ছে মানুষ। দুবার চোখ কোঁচলে নিলাম। পৃথিবীর মানুষও এরকম হয়? কি লম্বা, প্রায় 7 ফিটের মতো তো হবেই। চলে আসছে সোজা আমাদের তাঁবুর দিকে। অদ্ভুত পোশাক তার, হাতে একটা বিরাট লম্বা লাঠি। টর্চ ফেলবো কিনা ভাবলাম একবার, তারপর ভাবলাম ঋজুদাকে ডাকি, আর একবার ভাবলাম ঘড়িটা দেখি কটা বেজেছে, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। কে যেন আমাকে মন্ত্রমুগ্ধের মতো করে দিল। আমার সারা শরীর অসার হয়ে গেছে। এই কি তবে টেডির উনকুলুকুলু? সেদিন রাতে টেডি আমাকে একটা গল্প বলেছিল। লোকটা যখন আরও কাছে এসে গেছে তখন কানের কাছে হঠাৎ কে যেন ফিসফিস করে বলে উঠল, মাসাই চিফ, গ্রেট টাবল, শুট হিম, কিল হিম। এক পলকে মুখ ঘুরিয়ে দেখলাম ভূষণটা গাড়ির ভিতর সোজা শক্ত হয়ে বসে উইন্ডস্ক্রিন দিয়ে ওই দিকেই তাকিয়ে আছে। রাইফেলটা কাঁধে তুললাম। কাঁধে তুলতে অনেকক্ষণ সময় লাগলো। তারপরে রাইফেল স্টেডি পজিশনে ধরে ট্রিগারের দিকে হাত বাড়ালাম। ঠিক সেই অবস্থাতেই আমার হঠাৎ যেন মনে হলো মানুষটা অন্য মহাদেশের অজানা ভাষা বলা কোনো অদ্ভুত মানুষ বটে, বিকট দেখতে বটে, কিন্তু সে তো আমার কোনো ক্ষতি করেনি। সে চোরা শিকারী কি না তাও জানি না। ঠান্ডা মাথায় একজন মানুষকে গুলি করে মেরে ফেলতে পারবো কি আমি? আমার হাত কাঁপবে না? ভূষণরা ওদিকে দাঁতে দাঁত চেপে রেখে বলল, ইউ ডোন্ট কিল হিম, হি কিল ইউ। আমি ট্রিগারে হাত ছোঁয়ালাম। ততক্ষণে মানুষটা অনেকটা কাছে এসে গেছে। সে সোজা আমারই দিকে এগিয়ে আসছে। কি সাহস, এই রাতে, এরকম হিংস্র জানোয়ারে ভরা রাতে একা একা শুধু একটা লাঠি হাতে দূর থেকে হেঁটে আসার কথা ভেবেই আমার শরীর খারাপ করতে লাগলো। লোকটা দেখতে পেয়েছে যে তার বুক লক্ষ্য করে আমি রাইফেল তুলেছি, তবু তার ভ্রুক্ষেপ মাত্র নেই। পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে এমন কোনো কথা বোধহয় তার ভাবনার বাইরে। তবে লোকটা কি পৃথিবীর মানুষ নয়? এ কি লোকটা যে এসে গেছে! লালচে কালো ভারী মোটা কাপড়ের পোশাক, লুঙ্গির মতো অনেকটা, বুকের কাছে গিঁট দিয়ে বাঁধা, আরেক খণ্ড ওই রকম কাপড় চাদরের মতো জড়ানো বুকে কাঁধে। ডান হাতে ওটা লাঠি নয়, একটা বর্ষা। তার 7 ফিট মাথা ছাড়িয়ে আরও একটু উঁচু হয়ে গেছে বর্ষাটা। কোমরে বাঁধা আছে একটা প্রকাণ্ড দা, গলায় কানে অদ্ভুত সব বড় বড় রঙিন পাথরের আর হাড়ের গয়না। চাঁদের ফিকে আলোতে তার মুখ আর কপালের রঙিন আঁকিবুকি অদ্ভুত দেখতে লাগছে। আমি রাইফেল ধরেই আছি, লোকটাও এগিয়েই আসছে। আসছে, এই এসে গেল। ভূষণটা গাড়ির ভিতর থেকে আবার চাপা গলায় বলল, কিল হিম ইউ ফুলিশ বয়, কিল হিম। আমাকে বয় বলতে রেগে গিয়ে যেন আমি হুঁশ ফিরে পেলাম। আর হুঁশ ফিরে পেয়েই যেই ট্রিগার টানতে যাব, তার আগেই লোকটা আমার রাইফেলটাকে ঠিক মাঝখানে তার দারুণ লম্বা মিশকালো হাত দিয়ে শক্ত করে ধরে ফেলে দিল ডান দিকে। আর সেই অবস্থাতেই নলের মুখ থেকে আগুনের ঝলকের সঙ্গে সঙ্গে গুলিটাও বেরিয়ে গেল আধো অন্ধকারে। রাইফেলের গুলির সেই আওয়াজ শূন্য প্রান্তরে ছড়িয়ে গেল হুহু হাওয়ার সঙ্গে, যেন আমাকে ঠাট্টা করে।
লোকটা রাইফেলের নলটা ধরেই ছিল। নলটা ওই অবস্থাতেই ধরে সে আমার চোখে এক দৃষ্টে তাকিয়ে রইল। আমার বুকের রক্ত হিম হয়ে এলো। কি ভয়াবহ জ্বলন্ত দৃষ্টি, কিরকম খোদাই করা কালো মুখ! তারপরই এক ঝটকায় রাইফেলটা কেড়ে নিয়ে সে দূরে ছুঁড়ে ফেলে দিল। এমন সময় রিজুদা আমার পাশে এসে দাঁড়িয়ে তার ডান হাতটা ডান কাঁধের সমান তুলে বলল, জাম্বো। লোকটাও বলল, জাম্বো। বলেই পিচিক করে আমার মুখের ওপরেই এক গাদা থুতু ফেলল। তারপর কাটা কাটা সংক্ষিপ্ত গম্ভীর স্বরে ছোট্ট ছোট্ট শব্দে রিজুদার সঙ্গে কথা বলতে লাগলো। সেই ভাষা সোয়াহিলি ভাষা নয়, হয়তো মাসাইদের ভাষা। রিজুদা তাকে ক্যাম্প চেয়ার পেতে বসালো। তারপর তাঁবুর ভিতরে গিয়ে এক টিন কনডেন্সড মিল্ক আর একটা আয়না এনে মাসাই চিফকে উপহার দিল। কাউকে উপহার দেবে বলে নতুন চকচকে আয়না যে রিজুদা সঙ্গে করে রাখতে পারে এই আফ্রিকার বনেও, তা আমার জানার কথা ছিল না। এমন সময় মারিয়াবো পাহাড় যেদিকে, সেই দিক থেকে বহু লোকের গলায় চিৎকার আর যেদিন যেদিন গম্ভীর স্বরে গায়ে কাঁটা দেওয়া মাদলের শব্দ ভেসে আসতে লাগলো। লোকগুলো মাঝে মাঝে একসঙ্গে বুক কাঁপানো চিৎকার করে উঠছিল। রিজুদা এসে আমায় বলল, তুই একটা ইডিয়েট, আমাকে ডাকলি না কেন? কে তোকে গুলি করতে বলল? দেখ তো কেমন, কি একটা কাণ্ড বাঁধালি। তারপরই বলল, যা এক্ষুনি গিয়ে ক্ষমা চাইবি তুই মাসাই সর্দারের কাছে, ওরা আমাদের বন্ধু, হ্যাঁ, শত্রু নয়। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল। আমরা এই কজন আর ওরা কত লোক! ওরা বর্ষা দিয়ে সিংহও শিকার করে শুনেছি, তার ওপর বিষাক্ত তীরও আছে ওদের। আমার তলপেট গুড়গুড় করে উঠছিল ভয়ে। দূরের মাদলের শব্দে আর চিৎকারে আমার বুকের ভিতরটা কেমন একটা হতে লাগলো। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে হাত জোর করে ক্ষমা চাইলাম আমি। রিজুদা কি যেন বলল মাসাই সর্দারকে, শুধু দুটো শব্দ উচ্চারণ করল এবং সর্দার সঙ্গে সঙ্গে আর একবার পিচিক করে থুতু ফেলে একটু থুতু নিজের ডান হাতের তেলোতে নিয়ে দু হাতের পাতা ভালো করে ভিজিয়ে আমার মুখটা দু হাতে ঘষে দিল। আমার মনে হলো সিংহের মুখে নেংটি ইঁদুর পড়েছে। আমার মুখটা দু হাতে ধরা অবস্থাতেই সর্দার আমার মাথার ঠিক মধ্যিখানে আবার সশব্দে থুতু ফেলল। কি দুর্গন্ধ, গা গুলিয়ে উঠল আমার। এর চেয়ে এদের তীর খেয়ে মরাও অনেক ভালো। রিজুদার ওপর ভীষণ রাগ হতে লাগলো। একে তো হাঁটু গেড়ে বসিয়ে ক্ষমা চাওয়ালো, তার উপর থুতু খাওয়ালো, এখন থুতু দিয়ে চান করাচ্ছে। ততক্ষণে ভূষুণ্ডার টেডি মোহাম্মদও চলে এসেছে, কিন্তু অন্ধকার দিগন্তে অসংখ্য মশাল জেলে রং বেরঙের ঢাল আর পালক লাগানো বল্লম হাতে নিয়ে শয়ে শয়ে মাসাইরা এদিকে এসেছে, তাদের তাঁবুর দিকে। ওদের আসতে দেখে রিজুদার হাত থেকে টর্চটা নিয়ে সর্দার ল্যান্ড রোভারের বনেটের ওপর গিয়ে দাঁড়ালো সাবধানে। টর্চ দিয়ে আকাশে আলো ফেলে ফেলে সেই আগন্তুক লোকদের যেন কি একটা ইশারা করল। তারপর ডান হাত তুলে বলল, মারিয়াবো, সিরিঙ্গেট, মিগুঙ্গা, নিয়ারোবা। বলেই পিচিক করে আর একবার দু হাতে থুতু ফেলে এক লাফ দিয়ে গাড়ির বনেট থেকে নামলো। সঙ্গে সঙ্গে আগন্তুক লোকগুলো দূর থেকে হই হই করে নাচতে নাচতে ফিরে যেতে লাগলো। যেদিক থেকে এসেছিল সেই দিকে তারা ফিরেও গেল, কি সব বলতে বলতে। রিজুদা আমাকে বলল, রুদ্র, এখানে তো স্নানের জল নেই, আমার হ্যাভার্স থেকে একটা বড় শিশি ওডিকোলন আছে, বুকে মাথায় মেখে শুয়ে পড়, তোকে আর থাকতে হবে না, পাপের প্রায়শ্চিত্র করা হয়ে গেছে। মুখ নিচু করে রাইফেলটা যেখানে পড়েছিল সেখানে গিয়ে সেটাকে কুড়িয়ে নিয়ে তাঁবুর মধ্যে গিয়ে ওডিকোলনের শিশি উপুড় করেও কিছুই সুরাহা হলো না, সেই দুর্গন্ধ আরও বেড়েই গেল। শুনেছিলাম মাসাইরা নাকি শুধু রক্ত আর দুধ খেয়ে থাকে, তাই বোধহয় ওদের থুতুতে এই রকম চরম দুর্গন্ধ। উত্তেজনায় আর দুর্গন্ধে একদমই ঘুম আসছিল না, তবু ঘুমোবার চেষ্টা করতে লাগলাম। রিজুদা কোনোদিন আমাকে ইডিয়েট বলেনি, আজই প্রথম বলল। কিন্তু এতই ভয় পেয়েছিলাম আর উত্তেজিত হয়েছিলাম যে এত বড় অপমানটাও সর্দারের থুতুর সঙ্গে হজম করে ফেললাম। শুয়ে শুয়ে সর্দারের মুখটা মনে করছিলাম। রিজুদা বলেছিল মাসাই চিফের নাম নাইরোবি সর্দার। সকালে ঘুম ভাঙতেই দেখি রিজুদা নিজেই ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে,
কনডেন্সড মিল্ক জলে গুলে গরম করে নাইরোবি সর্দারকে আদর করে খেতে দিল, সঙ্গে ওয়াইল্ড বিস্টের রোস্ট। সর্দার শুধুই দুধ খেল, কিন্তু মুখ দেখে মনে হলো ওই টিনের দুধ তার মোটেই ভালো ঠেকল না। সর্দার বলল, আমরা কাঁচা দুধ খাই, আর খাই রক্ত, টাটকা রক্ত। তোমরা যাচ্ছই যখন ওখানে, তখন তোমাদেরও খাওয়াবো। এ বলে কি রে, কাল থুতু মেখেছি মুখে মাথায়, আর আজ আবার বলছে কাঁচা রক্ত খাওয়াবে। রিজুদার সঙ্গে আফ্রিকাতে না এলেই ভালো হতো দেখছি। ভূষণটা দেখলাম একটু দূরে দূরেই থাকছে, কথাবার্তা বিশেষ বলছে না, যদিও এই অঞ্চলের সব ভাষাও ভালোই জানে। রিজুদা যে ওর সাহায্য ছাড়াই মাসাই সর্দারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সেটা বোধহয় সে আগে বুঝতে পারেনি যে রিজুদা এরকম পারবে। সে কথা বুঝে খুব খুশি হয়েছিল বলেও মনে হয় না ভূষণডা। রিজুদাকে এখনও বলাই হয়নি যে কাল রাতে পুলিশ বয় বলে ওই ভূষণডাই আমাকে গুলি করতে বলেছিল, নইলে পরে আমি সর্দারের দিকে রাইফেল তুলতামই না। টেডি খুব কাজকর্ম করছে, নাইরোবি সর্দার দয়া করে টেডিকে একটু নস্যি দিল, আমার কাছে একটু, কিন্তু টেডি আর সর্দারের নাক যত বড় তাদের নাকের ফুটোটাও ততই বড়। 100 গ্রাম করে নস্যি দিব্যি ঢুকে গেল এক একটা নাকে, যেটুকু উড়ে এলো হাওয়ায় তাতেই হাসতে লাগলো রিজুদা, আমিও। খাওয়া দাওয়া হতেই তাঁবু টাবু সব হাতে হাতে গুটিয়ে ফেললাম, মালপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিলাম। রিজুদা বলল, চল আমরা এখন নাইরোবি সর্দারদের গ্রামে যাব, ওর সঙ্গে দেখা না হলে তো আমরা জলের অভাবে নিশ্চয়ই মারাই যেতাম, পথও কোনো খুঁজে পেতাম না। আমাদের যিনি গাইড ভূবাবু, তার তো ভূগোলের জ্ঞান নেই বলেই মনে হচ্ছে, কী করে যে গাইড হলো কে জানে। আমি বললাম, জানো তো কাল রাতেই ভূষণডাই আমাকে গুলি করে মেরে ফেলতে বলেছিল সর্দারকে। রিজুদা অনেকক্ষণ চুপ করে থেকে কি ভাবল, তারপর বলল, আচ্ছা, মনে হয় ভয় পেয়ে গেছিল, ভুল করেছিল ভূষণডা। যাক এখন ও নিয়ে আলোচনা করিস না, ভূষণডা শুনতে পাবে। আমি বললাম, শুনতে পেলেই বাকি, এখানে তো বাংলাই বলছি, আর বাংলা তো ওদের কাছে হিব্রু ল্যাটিন, বাংলাতে আমরা যা খুশি তাই বলতে পারি। রিজুদা বলল, কারেক্ট, তবে পুরোপুরি বাংলাই বলিস, অর্ধেক ইংরেজি আর বাংলার খিচুড়ি করলে ও কিন্তু বুঝে যাবে। আমি বললাম, আচ্ছা। সবাই গাড়িতে উঠলাম, নাইরোবি সর্দার বনেটের ওপরই বসল, দুহাত দুদিকে ধরে। সে এতই লম্বা চওড়া যে ভিতরে আঁটল না, সামনে কিছুই দেখতে পাচ্ছে না রিজুদা, উইন্ডস্ক্রিন ভরে আছে লাল পোশাকের নস্যি কালো নাইরোবি সর্দার। কি করে যে গাড়ি চালাবে রিজুদা জানি না, অবশ্য এখানে পথ দেখার কিছুই নেই। দেখলাম রিজুদা ডান দিকের জানলা খুলে দিয়ে মুখ বের করে গাড়ি স্টার্ট করলো। গাড়িতে আমরা সকলেই চুপচাপ, উইন্ডস্ক্রিনটা একটু উঠিয়ে দেওয়া হয়েছিল হাওয়া আসার জন্য। বনেটের ওপর সর্দার বসে থাকায় খুবই আস্তে গাড়ি চালাতে হচ্ছিল, জোরে চালালে আমাদের গাড়ির তলাতেই পড়ে মারা যাবে সর্দার, তখন আর দেখতে হবে না, কাল রাতের মতো দৃদিম দৃদিম হুলাহুলা সব দৌড়ে চলে আসবে। আমি বললাম, আমরা যে রাস্তা ভুলে গেছি, আমাদের ঠিক রাস্তা কে বাতলে দেবে সর্দার? রিজুদা বলল, হ্যাঁ তা নয় তো আর যাচ্ছি কেন, তাছাড়া তেলের সঙ্গে জলও কমে এসেছে আমাদের, পাহাড়ের ঝর্ণা থেকে জল ভরে নেওয়া যাবে, আবারও যে রাস্তা ভুল হবে না বা অন্য কোনো বিপদ হবে না তাকে বলতে পারে। রিজুদাকে শুধলাম, নাইরোবি তো একটা শহরের নাম, কেনিয়াতে শহরটা, শুনেছি খুব সুন্দর শহর তাই না, তবে সেই শহরের নামে এই সর্দারের নাম হলো কী করে? রিজুদা বলল, হ্যাঁ মাসাই ভাষাতে নাইরোবি কথাটার মানে হচ্ছে খুব ঠান্ডা, নাইরোবি শহরটা আমাদের ওই দার্জিলিংয়ের মতো রে, খুব ঠান্ডা পাহাড়ি শহর, একসময় ওখানে মাসাইরা থাকতো, জার্মান আর ইংরেজদের দেশের মতো আবহাওয়া বলে সেই সাদা চামড়ার বিদেশিরা ওদের ওখান থেকে তাড়িয়ে দিল, কিন্তু নামটা এখনও নাইরোবি রয়ে গেছে। তা তো হলো, কিন্তু সর্দারের নাম নাইরোবি কেন? কি জানি হয়তো মেজাজ খুব ঠান্ডা বলে, নইলে তুই গুলি চালিয়ে দেওয়ার পরেও তোকে ক্ষমা করার কথা কিন্তু নয়। আচ্ছা অত কাছ থেকে তুই মিস করলি কি করে, তোর হাত তো মোটামুটি ভালোই, অবশ্য মিস করেছিস ভাগ্যিস, না হলে তো কাউকেই বেঁচে ফিরতে হতো না। আমি বললাম, সত্যি মানুষটা সর্দার, ভয় কাকে বলে জানে না, মাথাও দারুণ ঠান্ডা,
রাইফেল ওর বুকের দিকে এম করে ধরেছিলাম, কিন্তু ডোন্ট কেয়ার ভাব করে সোজা হেঁটে এগিয়ে এলো আমার দিকে, যেন আমার রাইফেলটা খেলনা রাইফেল। তারপর রাইফেলের নলটা ঘুরিয়ে দিল। ঘাবড়ে গিয়ে আমি ট্রিগারটা টিপে ফেললাম। চমৎকার, দারুণ লোককেই পাহারায় রেখেছিলাম আমি। সত্যি তোমার ভুয়া বুঝে ক্রমাগত আমাকে বলে যাচ্ছিলেন, মারো মারো ওকে, মেরে ফেলো ওকে, না মারলে আমাদের সকলকে মরতে হবে তার বেলা। রিজুদা চুপ করে থাকলো, আর কোনো কথা বলল না। এদিকে সর্দার আবার আরেকবার নস্যি নিল বনেটে বসা অবস্থাতেই, আর উইন্ডস্ক্রিনে যেটুকু তুলে রাখা হয়েছিল তার ফাঁক দিয়ে নস্যি উড়ে এলো হাওয়ার সঙ্গে। কি বিকট গন্ধ আর কি করা নস্যি রে বাবা, উফ! হাঁচতে হাঁচতে আমাদের চোখে জল চলে এলো। রিজুদা আর টেডি হাসতে লাগলো আমার ওই করুণ অবস্থা দেখে।